নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মনির বাংলায়। আজকে আমি আপনাদের কাছে একটা গরমের একটা শরবত বানিয়ে দেখাবো। কিভাবে আমি বেলের শরবত বানাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন এবং দেখতে থাকুন। বেলের শরবত বানানোর জন্য অবশ্যই এখানে পাকা বেল ব্যবহার করতে হবে। এখানে আমি একটা পাকা বেল নিয়ে নিয়েছি, বেলটাকে ফাটিয়ে রেখেছি, ভেতরটা খুবই পাকা এবং মিষ্টি। 1 কাপ দুধ নিয়েছি, 1 চামচ পরিমাণ মতো লবণ আছে, আর পরিমাণ মতো চিনি রয়েছে, আর ঠান্ডা জল আছে। এরপর এবার আমি বেলটাকে ফাটিয়ে রেখেছিলাম, বেলের ভিতরে যে ভেতরে শাঁসটা আছে ওইটাকে এবার আমি বের করে নেবো। এরপর আমি শাঁসটাকে বের করে ফেলার পর একেবারে জল দেবো না, অল্প অল্প করে জল দেবো আর ভালো করে মেখে নেবো। এইভাবে হাত দিয়ে এইভাবে চটকে চটকে অল্প করে জল দিয়ে মেখে নিলে শরবতটা কিন্তু খুবই ভালো হয় এবং পাল্পটা খুব সহজে বেরিয়ে যায়। এরপর একটা ছাঁকনির সাহায্যে বেলের যে পাল্পটা আছে বের করে নেবো এবং বীজ এবং যে বেলের আঁচটা সেটাকে আলাদা করে নেবো। বেলের পাল্পটা সবটা বের করে নেওয়ার পর আঁচ এবং বীজটা আলাদা করে দিলাম। এরপর আমি যে 1 কাপ দুধ, ঠান্ডা দুধ নিয়েছিলাম, সে দুধটা ওই পাল্পের মধ্যে মিক্সড করে দেবো। দিয়ে এবার পরিমাণ মতো লবণ দেবো। পরিমাণ মতো লবণ দেওয়ার পর পরিমাণ মতো চিনি দেবো। আর এখানে কিন্তু আখ গুঁড়ো ব্যবহার করতে পারেন, কারণ আখ গুঁড় শরীরের পক্ষে খুবই স্বাস্থ্যকর। আমি এখানে চিনি ব্যবহার করছি। চিনি দিয়ে দেওয়ার পর এরপর আমি যে ঠান্ডা জল রেখেছিলাম, ঠান্ডা পরিমাণ মতো জল দিয়ে এবার ভালো করে সমস্ত কিছুকে একসাথে মিক্সড করতে থাকবো। এরপর আমার কিন্তু বেলের শরবত একদম রেডি হয়ে গেল। এরপর আমি 2টো গ্লাসে বরফ দিয়ে দেবো, 2টো করে 4টে 2টো গ্লাসে বরফ দিয়ে দেওয়ার পর এরপর শরবতটা আমি গ্লাসের মধ্যে ঢেলে নেব। তাহলে বন্ধুরা, আজকে শরবতটা নিশ্চয় দেখতে পেয়েছেন কীভাবে বানালাম। এটা গরমের জন্য খুবই একটি হেলদি শরবত বলতে পারেন, খুবই সহজেই বানানো যায় পাকা বেল দিয়ে। তাহলে আশা করি আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন এবং আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।